আর নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা আমার কাছে প্রথম। এখানে কিন্তু এর আগে কখনোই আমার আসা হয়নি। আমাকে এক দাদা এখানে বলেছে একটু আসার জন্য, আমি একটু এসেছি সেই জন্য এখানে দেখতে যে জিনিসটা আসলে কীরকম হয়। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক পুজোতে গেছি, অনেক জায়গায় অনেক মন্দিরে গেছি, মসজিদ সব কিছু গেছি, কিন্তু 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 এই যে যেখানে এসেছি সেখানে আজকে অনুষ্ঠিত হবে জলসা। জলসা শুনেছি হয়, কিন্তু কখনোই সেটা হয়ে ওঠেনি সামনাসামনি দেখার। আজকে সেই রকমই একটা জায়গায় এসেছি যেখানে জলসা অনুষ্ঠিত হবে। তার পরিবেশটা হচ্ছে এইরকম, এরকম সুন্দর করে সাজানো থাকে তাদের এই জায়গা। আর এই জলসা বিশেষ করে মুসলিমদের জন্য, যারা মুসলিম সম্প্রদায় তাদের এই এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। তো সেখানে ধর্মীয় গুরু থাকে, তিনি সমস্ত কিছু বলেন এবং সমস্ত মানুষ যারা থাকে তারা কিন্তু সেগুলো শোনে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং সেটা কীরকম হয়, এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাধারণ জায়গা, এখানে সবাই বসবে, সমস্ত পুরুষরা ছেলেরা কিন্তু এখানে বসবে। আর এই যে স্টেজ সাজানো হচ্ছে এটা থাকছে ধর্মগুরুর জন্য, যিনি আসলে ওখানে বসে সমস্ত কথাগুলো বলবেন, তাদের জন্য কিন্তু ওই জায়গাটি করা হয়েছে, সেই ধর্মগুরু ওখানে বসবেন। বাকিটা আমি অতটা ডিটেলস বলতে পারবো না, এখানকারই আমি কোনো মেম্বারের সাথে কথা বলবো, তার সাথে কথা বলে পুরো জিনিসটা জানবো। এখানে এই যে ঢাকা আছে এই জায়গাটা, এই যে একটু দেখাই, এই যে পিঙ্ক কালারের কাপড় দিয়ে ঢাকা, এটা কেনই বা করা আছে সেটাও জানবো। কারণ ঢাকা আছে মানে কি, এটা হতে পারে অন্য কোনো কারণে ঢাকা থাকতে পারে, বা এমনও হতে পারে যে প্যান্ডেল যেটা করা হয়েছে সেটা ওখানে শেষ তাই ওটা ঢাকা, কিন্তু সেটা এখানকার মানুষের থেকেই জানার চেষ্টা করব কী বৃত্তান্ত কী ব্যাপার। এবার একদম একটু সামনে যাব, এই যে সামনে যেখানে স্টেজ সাজানো হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। আর যখন জলসা শুরু হবে তখন আমি আসব, এসে আমি সেই জিনিসটিও তুলে ধরবো কীরকম হয়, এটা আমার ভীষণ দেখার ইচ্ছে। আমি সবাইকে একটু দেখাতে চাইছি যে জলসা কেমন হয়। যারা দেখেছে তারা তো জানে, যারা দেখেনি, যাদের দেখা হয়ে ওঠেনি, তারাও একটু এই ভিডিও দেখে একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে কেমন হয় জলসা। তো চলো সামনে গিয়ে আগে স্টেজটা দেখাই। আমরা সবাই কিন্তু হযরত মুহাম্মদের নাম জানি, আমরা ছোটোবেলার থেকে পড়েছি হযরত মুহাম্মদের নাম। সেই হযরত পীর একদিল শাহ রহমতুল্লাহ আল্লাহ থানে, সেটাই হচ্ছে জলসা। এটাই কি জলসা দাদা? এটাকেই জলসা বলা হয়, তারই প্রস্তুতি আপনারা করছেন। স্টেজটাকে সাজানো হচ্ছে, এখান থেকে উঠবে যিনি ধর্মগুরু তিনি কিন্তু এখান থেকে উঠবেন, উঠে এখানে তার বসার জায়গা, আর এখান থেকে সমস্ত কথা বলবেন, এখান থেকে সবাই শুনবে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো দেখেছি, আমরা কিন্তু ইউটিউবে দেখেছি, ফেসবুকেও দেখেছি, ধর্মগুরু যারা হন তারা কিন্তু বেশ রসিক মানুষ হন, খুব আনন্দের ছলে মানে আনন্দ করতে করতে তারা কিন্তু সমস্ত বাণীগুলো প্রচার করেন, সবাইকে কিন্তু বুঝিয়ে দেন সব কিছু। আমরা যে যে ধর্মেই বিশ্বাসী হই না কেন আমাদের কিন্তু জায়গা একই, আমরা কেউ ভগবানকে ডাকি কেউ আল্লাহকে ডাকি সব জিনিসটাই কিন্তু একই। তো তাদের যেহেতু এই রকমভাবে সভাটা হয় সেটাই তুলে ধরার বিষয়। আমার মেন বিষয় হচ্ছে আমরা এই ধরনের জিনিস অনেকে দেখেছি অনেকে দেখিনি, সেই জিনিসটাকেই তুলে ধরছি যারা দেখিনি তাদের, যাতে বুঝতে সুবিধা হয় যে আসলে ব্যাপারটা কী এই যে জলসা। দাদা জলসাতে কী হয় আসলে সেটা যদি একটু বলে দেন। জলসাতে আমাদের হযরত মুহাম্মদের বাণী শোনানো হয়, হ্যাঁ, এছাড়া ওনার যে মহৎ কাজ আছে সেই কাজের সম্পর্কে জানানো হয়। আচ্ছা, আর যখন জলসা কমপ্লিট হয়ে যায় তারপরে কি আর কোনো অনুষ্ঠান থাকে? না, জলসা শেষে তারপরে তাবারকের ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া করা হয়। খাওয়া দাওয়া, হ্যাঁ, ওটাকে কি বলা হয়? ওটা আমাদের তাবারক বলা হয়। তাবারক, তাবারক বলা হয়, মানে ওখানে যে খিচুড়ি রান্নাটা হচ্ছে ওটাই, ওটাই তাবারক বলা হয়, ওটাকেই তাবারক বলা হচ্ছে। আচ্ছা, জলসা শেষে ওটা দেওয়া হয় সবাইকে, সবার জন্য থাকছে, সবার জন্যই থাকছে এটা। আচ্ছা, জলসা নিরামিষ থাকে, এটা সবাই খেতে পারে, সবাই খেতে পারে, সবার জন্য এটা, ঠিক, এটা নিরামিষ তো এটা সবাই খেতে পারে। আর জলসাতে কি মানে ধরুন কেউ ছেলে কেউ মেয়ে, মেয়েরাও আসতে পারে, সবাই আসতে পারবে, ওই যে মহিলাদের বসার জন্য সুব্যবস্থা করা আছে, আর আমাদের মাঠে সাইকেল বাইক রাখার জন্য। আচ্ছা, ওটা তো থাকছেই। আচ্ছা, এই প্যানেলটা দেখতে পাচ্ছ, ওটা মহিলা, পিঙ্ক কালার যেটা করা, হ্যাঁ, পিঙ্ক কালার যেটা করা, ওটা তো পুরোটা ঢাকা, ওখানে পুরো ঢাকা, মহিলাদের আমাদের ভিতরে পর্দার ভিতরে থাকে, তো হ্যাঁ, এই কারণে মহিলাদের সামনেটা পর্দা দেওয়া থাকে, ওই পাশে মহিলা, ও তারা শুধু শুনবে দেখবে না, দেখবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ভিতরে কি বলেন তো, পরে দেখতে দেই তো, হুম হুম, ওই কারণে ওটা আচ্ছা। এটা একটা নতুন জিনিস জানলাম, এটাও আমার জানা ছিল না, যে যারা এই ধর্ম সবাই আসবেন মহিলারা তারা কিন্তু কাপড়ের ওই পাশ থেকে দেখবেন, মানে পর্দার আড়াল থেকে তারা শুনবেন, দেখতে পারবেন না কিন্তু শুধু শুনতে পারবেন। আর যারা ছেলেরা আছে বা পুরুষ তারা কিন্তু ওপেন এখানে থাকছে, তারা শুনবে দেখবে সবই করবে। ধর্মসভার স্থান তৈরি করা হচ্ছে, ঠিক তার পাশে
এই যে জায়গাটা আছে এটা একটু দেখাবো, এটাকে বলা হচ্ছে মাজার। এই মাজারে এবার ঢুকবো, মাজারে ঢুকে দেখবো যে আসলে মাজার ব্যাপারটা কী। বেশ সুন্দর সাজানো হয়েছে না, টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ঢোকার জায়গা, একদম সামনে ফ্রন্ট, এখান থেকে প্রবেশ করতে হবে। এটাই হচ্ছে মাজারের মেন গেট। দাদাকে নিয়ে যাচ্ছি, দাদা আমার সাথে থাকবে, দাদা গাইড করবে, কারণ আমি অনেক কিছু বলতে পারবো না, দাদাই আমাকে একটু, দাদা একটু আপনি বলে দিন। এটা তো মাজার, এখান থেকে ঢোকার পরে আমরা কি মানে কি দেখবো বা কি বলবো, এখানে কি বলা হয়? এটাকে মাজারই বলা হয় এটা। আচ্ছা, নামই মাজার। হ্যাঁ, এটা পীর একদিন শাহ, হযরতে পীর একদিন শাহ মাজার। হ্যাঁ, ওনার মেন মাজার আছে কাজীপাড়ায়, বারাসাত কাজীপাড়া। হ্যাঁ, আচ্ছা। এই আর এখানে উনি নজর গান বলে এটা। হুম, আচ্ছা। এবার তাহলে একটু ভেতরে যাই, ভেতরে দেখছি। এখানে একদম ভেতরে যখনই চলে এসেছি, এই ঘর মতন একটা করা আছে। এই ঘরের কি আলাদা নাম আছে? এই ঘরটাকে আলাদাভাবে কিছু বলা হয় দাদা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাকেই কিন্তু মাজার বলা হচ্ছে, মাজারের ঘর। এই যে চাদর চাপানো আছে, আর এর উপরে একটা চূড়া মতন আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট। এই মাজারে যদি প্রবেশ করতে চায় কেউ, এখান থেকেই কিন্তু প্রবেশ করতে হবে। এই হচ্ছে চাদর চড়ানো। বাহ, এখানে জোড়া তাল গাছ ছিল, এটা এই এখন একটা আছে, আর একটা এই একটা আছে, এটার কিছুটা অংশ এখানে আছে। এখানে সব বাঁশ গাছ ছিল, বাঁশ ঝাড়গুলো কেটে দিয়েছি আমরা। আচ্ছা, এখানে অন্যভাবে করা হবে, এখানে ধূপকাঠি মোমবাতি জ্বলবে, আলাদা নেই, সবাই এখানে আসে। এই মাজারে এসে কিন্তু তারা তাদের মনের যে ইচ্ছে সেগুলো প্রকাশ করে, বা মনে অনেকের, অনেক মানুষের অনেক রকম বাসনা থাকে, কামনা থাকে, সবকিছু কিন্তু এখানে এসে তারা প্রকাশ করে। আমি মাজারের চারি সাইড থেকে ঘুরছি, তো এটা একটা আমার বেশ খুব ভালো লাগছে, এরকম একটা জায়গায় এসেছি, এরকম জায়গায় আসা হয়নি, এই প্রথম আমি কোনো মাজারে আসতে পারলাম। এটা কি এই লাল চাদর বলে, তাই তো? চাদর চড়ানো আছে, তাই তো? এতক্ষণ তো দেখিয়ে দিলাম এখানে যে রান্নাগুলো হচ্ছে, সেটা খিচুড়ি রান্না করা হচ্ছে। এটা রেডি হয়ে গেছে দাদা? এটা কমপ্লিট। এগুলো কটার থেকে দেওয়া শুরু করবেন আপনারা? মানে 12:30 জলসা কমপ্লিট, তারপরে? আচ্ছা আচ্ছা, ও দুটো পর্যন্ত চলবে, সবার জন্য থাকছে তো এটা? হ্যাঁ, বাদ যাবে না। এখানে যে জলসা অনুষ্ঠিত হচ্ছে তার জন্য কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়েছে এই জায়গাটি। টুনি লাইট দেওয়া আছে রাস্তায়, এদিক থেকে গিয়ে সোজা এইভাবে চলে যাবে। এখানে এই দাদারা রান্না করছে। দাদা কত হাঁড়ি মোটামুটি তৈরি হবে? 12 হাঁড়ি কিন্তু খিচুড়ি তৈরি হবে। তো 4টে উনুন যেহেতু আছে, হিসেব মতো তাদের 3 বার এখানে রান্না হবে। বিটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজানো এ চারাজার। পেশ করলাম সেজন্য প্রত্যেকটা উলিয়া উলিয়ার শানে, আমরা আহলে সুন্নতুল জামাতের আকিদার মানুষ, জওয়ান যুবকেরা, এই আশপাশ এলাকার মানুষেরা, আমরা নিশ্চয়ই কোনো উলিয়া উলিয়াদের শানে পেয়াদিমূলক কোনো আচরণ করবো না। আচ্ছা,
বস্তুটা আপনি দূরীভূত করেন, অহংকার রাখবে না, ফখর করবে না। ভাই আমার দোস্ত, আমার যদি আপনি খারাপটাকে ছেড়ে দিতে পারেন আর ভালোটাকে যদি আপনি নিতে পারেন, তবেই আপনি একজন পরিপূর্ণ মুসলমান। আমার গোলাম, হে আমার বান্দা বলা, তোমার অন্তরে কি জাহান্নামের আগুনের ভয় হয় না? তোমার অন্তরে কি জাহান্নামের আগুনের ভয় হয় না? ভাই আমার দোস্ত, আমার আর এক দলকে ডেকে বলে, জাহান্নামের দিকে কেন ছুটে যাচ্ছিলাম? সারা জীবন পৃথিবীর জমিনে আল্লাহ আপনার সাথে নাফরমানি করেছি আল্লাহ, আপনি আমার উপরে নামাজের হুকুম রেখেছেন, করানোর জন্য যে কষ্ট, যে আমি পেশানি উঠিয়েছি, ইয়া রাব্বি আল্লাহ, এবার তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আয় আমার বুকে আইরে বেটা, বেটাকে বুকের ভিতরে জড়িয়ে বলবে, বেটা আগামীতে এমন অন্যায় এমন ভুল আর কোনোদিন করবি না।